বলবে, মুক্তা দিয়া ফ্রাস বলবে, মুক্তা দিয়া ফ্রাস দেখি বলো তো, মুক্তা দিয়া ফ্রাস বলো, হাত তুলেছো, মুক্তা দিয়া ফ্রাস বলো, মুক্তা দিয়া ফ্রাস, মুক্তা দিয়া ফ্রাস বলো। হ্যাঁ মুক্তা দিয়া ফ্রাস বলেছো, আরেকবার বলো, ম্যাম শুনতে পাইনি, আরেকটা বার বলো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, তারপর সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ তো এখন আচ্ছা তো এখন আমরা কি পড়লাম, শব্দ তো পড়েছি, দুটো শব্দ গঠন করা, অ দিয়ে করেছি কয়টা, একটা আগে করেছি, একটা একটা ছড়া পড়েছি, এখন তোমরা অ দিয়ে আরো একটা করবে, কয়টা করবে, আরো একটা, আ দিয়ে করবে কি, আরো একটা, এবং আর কিছু দিচ্ছি না, অ আ, অ দিয়ে করবে আর একটা, আ দিয়ে করবে আরো একটা, ম্যাম কিন্তু একটা একটা পড়ে দিয়েছি, এবং ছড়াটা যে পড়িয়েছি ওই ছড়াটা কি করবে তোমরা, শিখে ফেলবে, কি করবে, শিখে ফেলবে, ঠিক আছে। তো আজকে বলো তোমাদের ক্লাস কেমন লেগেছে, ম্যামের ক্লাস কেমন লেগেছে তোমাদের কাছে, ভালো লেগেছে, ভালো লেগেছে, সবাই ম্যামের সাথে সাথে পড়েছো, ম্যামের সাথে সাথে সবাই পড়েছো, বাসায় এগুলো কি করবে, বাসায় কি করবে, চর্চা করবে, কি করবে, চর্চা করবে, আবার অ দিয়ে কটি শব্দ লিখবে, আরো একটা, আ দিয়ে আরো একটা, এবং ছড়াটা কি করবে, ছড়াটা কি করবে, মুখস্থ করে ফেলবে, কেন তোমাদের এবার সিলেবাসে কি আমার পণটা কি কি আছে, আমাদের কি আমার পণটা কি আছে, তারপর পরবর্তীতে ম্যাম কিন্তু কি তোমাদের সামনে আবার আসব, আরো অন্যান্য পড়া নিয়ে কি আলোচনা করব। আজকে সবার কেমন, সবাই সবাই একসাথে হাত তুলো তো দেখি, সবাই একসাথে হাত তুলো, সবাই একসাথে হাত তুলো দেখি, আমি কয়েকদিন সবাই একসাথে হাত তুলতে পারো কিনা সেটা দেখি, সবাই একসাথে এখন বলো যে সবাই পড়াগুলো কি মজা নিয়ে উপভোগ করেছো, মজা লেগেছে, পড়তে ভালো লেগেছে, মজা লেগেছে, মজা লেগেছে, ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে, ডায়েরি ম্যাম কোনো ডায়েরি দিব না, কোনো ডায়েরি দিব না ম্যাম, শুধুমাত্র ওই যে ওইগুলো যেগুলো পড়িয়েছি ম্যাম ওগুলো বাসায় চর্চা করতে বলেছি, অ দিয়ে একটা শব্দ আরো একটা লিখতে বলেছি, অ দিয়ে লিখেছি কয়টা শব্দ, একটা, অলি, হ্যাঁ আরেকটা লিখতে বলেছি, আর আ দিয়ে বলে ক্লিক বলেছি আম, আরেকটা কি তোমাদেরকে নিচ থেকে মুখস্থ করে লিখতে বলেছি, আর ছড়া যে চাল্লায় ওটা তোমাদেরকে কি করতে বলেছি, শিখতে বলেছি, এই এই দুইটাই পড়া শুধু তোমরা এখন পড়বে, আর কোনো পড়া নেই, আর কোনো পড়া নেই, আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকবে বাচ্চারা, তোমরা ভালো থাকবে, এগুলো কি বাসায় কি করবে, বেশি বেশি করে চর্চা করবে তোমরা, হ্যাঁ বলো কি বলতে চাচ্ছো, কে জানি কি বলতে চাচ্ছো, বলো কে জানি কি কি জানি কি বলতে চাচ্ছো, কে বলতে চাচ্ছো, হাত তুলো, ম্যাম বুঝতে পারছি না, হাত তুলো, তুমি জান্নাতুল মাওয়া ইসমা, জান্নাতুল মা ইসমা বলো কি বলবে, বলো কি কি বলবে ইসমা, ছড়া না, ছড়াটা কি তোমরা কি মুখে মুখে শিখবে, লিখতে হবে না, ওটা আমি কি ম্যাম মুখে নিব, ছড়াটা মুখে নিব, ছড়াটা মুখে শিখবে, লিখতে হবে না, আর অ আ যেটা বলেছি ওগুলো কিন্তু লিখতে হবে,
ওগুলো কিন্তু লিখতে হবে, বা ছড়াটা কি মুখে মুখে বলবে, কিন্তু তাই কি প্রথমে শিখতে হবে না? শিখতে হবে, ওই জন্য কি করবে? আচ্ছা ওগুলো কি করবে? শিখবে এখন। আচ্ছা আমি তোমাদের অ আ দিয়ে, আমি আরেকবার বলছি, অ আ দিয়ে দুটো শব্দ করেছি, একটা ওলি আরেকটা শব্দ বলি নাই কিন্তু ম্যাম, আ দিয়ে একটা শব্দ বলেছি আরেকটা কিন্তু বলি নাই, কিন্তু তোমরা আমি বই থেকে দেখাচ্ছি, তোমরা শুধু দেখো এবং ম্যামের মুখে মুখে বলো। অ আরেকটা শব্দ কি? অলস নাকি অজগর? অজগর অজগর কি আমাদের জন্য সহজ হবে? অজগর অজগর কি তোমরা লিখতে পারবে নাকি অলস লিখতে পারবে? অলস নাকি অজগর? অলস পড়বো না অজগর পড়বো? অজগরটাই পড়ি, কি বলো? অজগরটাই পড়ি তাই না? অ দিয়ে অজগর, অজগর ওই আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, একটা ছড়া আছে না? এবার অ দিয়ে অজগর, সবাই পড়ো, সরে অ, সবাই পড়ো ম্যামের মুখে মুখে, সরে অ বলো, সরে অ বৈজ্ঞা জ, বৈজ্ঞা জ, বৈজ্ঞা জ, গ বলো, গ বল, শূন্য র, অজগর, সরে অ বৈজ্ঞ জ, গ বল, শূন্য র, কি হবে? অজগর, অজগর। তাহলে অ দিয়ে দুইটা শব্দ পেলাম, একটা কি ওলি আরেকটা কি অজগর, একটা ওলি আরেকটা অজগর। অজগর দেখো সরে অ বলো আবার, সরে অ, সরে অ বৈজ্ঞ জ, গ বল, শূন্য র, অজগর, অজগর। তুমি এটা কি করবে? খাতায় বেশি বেশি করে লিখবে, কি করবে? লিখবে ওই অলির পাশে অজগরটা কি লিখবে। একটা শিখেছি অলি, আরেকটা অজগর, প্রথমে অজগরটা শিখবে তারপর লিখবে। আবার বলো ম্যামের মুখে মুখে বলো, সরে অ, সরে অ বৈজ্ঞা জ, বৈজ্ঞা জ, গ গ বল, শূন্য র, অজগর, সরে অ, সরে অ বৈজ্ঞা জ, গ বল, শূন্য র। তাহলে কি হবে? অজগর। তাহলে সরিয়ে দিয়ে দুটো শব্দ, একটা অলি আরেকটা কি অজগর। এবার সরে আ, একটা শব্দ শিখেছি সেটা কি? আম। একটা শব্দ শিখেছি সেটা কি? আম। আম কিভাবে লিখেছি আমরা জানি, সরে আ ম আম, সরে আ ম আম। এবার আরেকটা শব্দ শিখব সেটা কি? আপেল। আচ্ছা আপেল কি আমরা সবাই চিনি? আপেল কি কালার হয়? আপেল কি, আপেল কি কালার হয়? লাল। আপেল কি কালার হয়? লাল। আবার কিন্তু অনেকগুলো কি সবুজও হয় না, সবুজ হয় না, হয় টিয়া কালার টাইপের হয়, বাসায় আব্বু আনে, বাসায় আব্বু আনে খাওয়ার জন্য। হ্যাঁ আপেল লালও হয় আবার কি সবুজ কালারের মতো হয়, আবার অনেক সময় টিয়া কালার, টিয়া কালার টাইপের আর কি যেটা। হ্যাঁ তো আমি এখন এখন আমরা পড়বো, ম্যামের মুখে মুখে পড়ো, আপেল আপেল, সরেয়া সরেয়া বলো, সরেয়া সরেয়া, পয়কার পে ল, পয়কার পে ল, আপেল পড়ো, ম্যামের মুখে মুখে পড়বো, সরেয়া সরেয়া সরেয়া, পয়কার পে, পয়কার পে ল, আপেল আপেল, পড়েছো? দেখি তোমরা বলবো, দেখি আমি বলবো না তোমরা বলবে, আমি বলবো না তোমরা বলবে, সরেয়া পয়কার পে ল। তাহলে আমরা কয়টা শব্দ? দুইটা শব্দ, অ দিয়ে দুইটা, আ দিয়ে দুইটা। এগুলো তোমরা বেশি বেশি করে চর্চা করবে, মুখস্ত হয়ে গেলে এসডব্লিউ খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলবে, ছড়া চার লাইনটা কি করবে শিখবে, মুখস্ত শিখবে, লিখার দরকার নাই, লিখার দরকার নাই। তো